এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বকটো মেনে নিতেন না কি অরুণ রায় চৌধুরী? হ্যাঁ মা, আমি ওর কাছেই শুনেছিলাম। অরুণ রায় চৌধুরী মানে ওর বাবা খুব নামী লোক। এই রায়চৌধুরী ভিলা তো খুব নাম করা, অনেকেই চেনে, তুমি চেনো না? আপনার আপনার ভালোবাসার মানুষটার নাম কি? অশোক, অশোক রায়চৌধুরী। ঈশা, দেড় ঘন্টা হয়ে গেল, জাগৃতি সে কখন বাড়ি থেকে বেরিয়েছে জানো? এখনো আসার কোনো নামগন্ধই নেই। আসলে সকালবেলা আমি যখন ওকে রান্নাঘরে দেখলাম, ও রান্নাঘরে ঢুকে না অনেক কাজকর্ম সারছিল, আমি তখনই বুঝেছি ও সব কাজকর্ম সেরে নিয়েই বাড়ি থেকে বেরো। সে তো বুঝলাম, কিন্তু এতক্ষণ ধরে কি করছো? ফোন করছেন কেন? আপনাকে কতবার বলেছি আমি বাড়িতে থাকলে ফোন ধরতে পারবো না, প্রবলেম আছে। দরকার পড়লে টেক্সট করুন, আমি ঠিক দেখে নেব। খুব আর্জেন্ট দরকার বলে আপনাকে ফোনটা করলাম। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। জাগৃতি কোথায়? বাড়িতে আছে? না, জাগৃতি তো বাড়িতে নেই, ও বেরিয়েছে বাচ্চাদের স্কুলে দিতে গেছে। একটু দেরি করেই ফেরে, মানে কিছুদিন তো তাই দেখছি ও দেরি করেই ফিরছে। কোথায় যাচ্ছে জানি না, বাড়ির সব কাজকর্ম করেই বেরিয়েছে। কেন বলুন তো? আমার মনে হয় মা যে অ্যাসাইলামে ভর্তি আছে, ও সেই অ্যাসাইলামে গেছে। কি, চাকরিতে অ্যাসাইলামে গেছে? শুধু তাই নয়, এখন মায়ের সঙ্গে ওখানে কথাও বলছে চাকরিতে। আজ আমি তাহলে আসি। উমা, তুমি কোথায় যাচ্ছ? মা, তুমি আমাকে নিয়ে চলো, ওরা না হলে সারা জীবন এখানে আমায় আটকে রেখে দেবে, আমি যে তাহলে মরে যাব। ওরা কিছু করতে পারবে না, কিচ্ছু না, আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবই, কথা দিচ্ছি আপনাকে। শুধু আমাকে আপনি একটু সময় দিন। একটু সময় মানে আর কতদিন? কবে আসবে তুমি? আমি আমি কালকেই আসব, কিন্তু আপনাকেও আমার একটা কথা রাখতে হবে। তোমার সব কথা রাখবো মা, তুমি যে বড্ড ভালো মেয়ে। বলো বলো, কি কথা বলো? আপনি এখান থেকে কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন, আর আপনি এখানে কোনো ঝামেলা করবেন না, একদম শান্ত হয়ে থাকবেন, কথা দিন। আমি কথা দিচ্ছি মা, তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু তুমি ওই ছেলের হাত থেকে আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। চাকরিতে ওই হসপিটালে কি করে গেল? মিস্টার সেনের মায়ের সঙ্গে কোথাও বলেছে, কিন্তু খুনতলা সেন তো অসুস্থ নন। সে যদি চাকরি থেকে সব সত্যি বলে দেয় তাহলে তো সব খেলা শেষ। না না না, জাগৃতিকে এবার আটকাতেই হবে, বড্ড পার বেড়েছে, আর বাড়তে দেওয়া যাবে না। মা, বিশ্রাম নিচ্ছেন? ও ঈশা, হ্যাঁ গো, একটু শরীরটা ভালো লাগছে না, বলো কি বলবে। না, একটু জাগৃতিকে নিয়ে কথা বলার ছিল। ও বলো। মা, আমার কিন্তু
জাগৃতির রকম সকম একদম ভালো ঠেকছে না। কেন বলো তো ঈশা? না আপনি ভেবে দেখুন, কি ডেঞ্জারাস মেয়ে ও, কিন্তু পরিষ্কার বুঝে গেছে যে আপনি আপনার বড় ছেলের কাছে ওর নামে নালিশ করেছেন। বুঝুক, তাতে না ঈশা আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। মা কি বলছেন, কিছু যায় আসে না, এরকম ভাবে বললে তো আরোই আপনাকে অগ্রাহ্য করবে, এরপর তো আর পাত্তাই দেবে না। আর তার প্রসেসটা না ও আজ থেকেই শুরু করে দিয়েছে। কি, কেন ঈশা জাগৃতি আজ কি করেছে? সেটাই তো বলছি মা আপনাকে, ও আজ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সব ঘরের কাজকর্ম করে বেরিয়ে গেছে, আর দু ঘন্টা হয়ে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই মহারানী। কি বলছো তো, জাগৃতি এখনো বাড়ি ফেরেনি? সে কথাই তো আপনাকে জানাতে এলাম মা। দেখুন, ও এমন হাব ভাব করছে না যেন ও বাড়ির সর্বেসর্ব, ওর কথা মতোই সবাই চলবে। ও কিন্তু খুব ভালো করে বুঝে গেছে যে আপনি অনিরুদ্ধ দার কাছে ওর নামে নালিশ করেছেন, ওর তাতে কিচ্ছু যায় আসে না। এই তো সবে শুরু, এরপর দেখুন না আরো কত বারবার, এরপর তো আর কাউকে পাত্তাই দেবে না। ঈশা, এতক্ষণ ও বাড়ির বাইরে কি করছে, মানে এতটা টাইম ও কোথায় কাটাচ্ছে বাড়ির বাইরে? সেটা আমি আর কি করে বলি মা, কারণ ওর দিকে আঙুল তুললে তো আমার দিকেও তিনটে আঙুল থাকবে, তাই না? কি কি বলতে চাইছো মানে? মানে বুঝতে পারছেন না? আরে বাবা, আমার দাদা ভাইকে কি ও এমনি এমনি বাড়ির বাইরে বেরোতে দেয়নি ভাবছেন? ও, তার মানে জাগৃতি তোমার দাদার সঙ্গে দেখা করতে চায়? বলে তো আমি বলবো এতে তোমার বাবা মারও দোষ আছে। আমি তো বুঝতে পারছি না, সব কিছু জানার পর তোমার বাবা মাই বা অ্যালাউ করছেন কেন? কে বলেছে মা ও বাড়িতে গিয়ে দেখা করে? আর আমার দাদা ভাই না এখন অনেকটা সুস্থ আছে, ওর বাইরে বেরোতে কোনো প্রবলেম নেই। আমার তো মনে হয় ওরা দুজন পার্কে গিয়ে দেখা করে, ফুচকা খায়, ঝালমুড়ি খায়, একটু দুজনে বসে গল্প গুজব করে প্রেম করে। আর এসব মেয়েদের তো এরকমই নেচার, ঘরে একজন আর বাইরে একজন। শোনো ঈশা, ও আজকে বাড়িতে ফেরা মাত্র তুমি আমাকে খবর দেবে, এর একটা হেস্তনেস্ত আমি আজকে করে ছাড়ব। মা একটা কথা, ওকে না ঘরে মানে আলাদা করে ডেকে কিছু বলবেন না, যা বলার সবার সামনে বলবেন।